যে সমস্যার মধ্যে আছি এটা শুধু আমাদের আইনজীবীদের সমস্যা না, এটা বিচার প্রার্থী জনগণেরও সমস্যা। কারণ এখানে মূল যে বিষয়, শুধু বিচার প্রক্রিয়ার সমস্ত পার্টের মধ্যে যদি 10 ধরে নেওয়া হয় তাহলে একটা পার্ট শুধু চলছে, সেটা হলো যারা হাজতে আসামি তাদের জামিনের বিষয়টা আসছে। আজকে আমি ভিক্টিমাইজ হয়ে গেলাম কিন্তু আমি মামলা করতে পারবো না। আমাদের অনেক ক্ষেত্রে মামলা থানায় নেয় না, বা অনেক মামলায় আছে যেটা থানায় করার প্রভিশন নাই, কিন্তু সেই মামলাগুলো আমরা আদালতে আসি, আদালতে করতে পারছি না এবং কোনো আসামি সারেন্ডার করতে পারছি না। এবং আমাদের যে বিষয়টা, তাতে মূলত আমরা অ্যাডভোকেটরা হচ্ছে হ্যান্ড টু মাউথ, আমরা প্রতিদিন ইনকাম করি, প্রতিদিন খাই। তাতে দেখা যাচ্ছে যে আমাদের যে অবস্থা, এই যে দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে আজকে আমরা দারুণ অর্থনৈতিক সংকটের মধ্যে অ্যাডভোকেট সমাজ পতিত। এবং এই বিষয়ে আমরা ইতিপূর্বে বলেছিলাম, বার কাউন্সিলকেও বলেছিলাম যে আমাদেরকে অন্তত 15 প্যাকেজের আওতায় নিয়ে এসে আমাদেরকে একটা সহযোগিতা করা হোক, কিন্তু গভর্নমেন্ট এই বিষয়টা ভ্রুক্ষেপ করে নাই। আমরা আপনাদের মাধ্যমে আবারও দাবি জানাচ্ছি যে অ্যাকচুয়াল কোর্ট চালু করে দেওয়া হোক এবং আমাদের অ্যাডভোকেটদেরকে এই 15 প্যাকেজের আওতায় নিয়ে এসে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া। বাংলাদেশ সরকার গত 25-3-2020 তারিখে যে লকডাউন শুরু করে, এরপরে 2 মাস পরে গত 9-5-20 তারিখে বাংলাদেশ সরকার একটা অর্ডিনেন্স জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট চালু করেছেন। আমরা এটাকে ওয়েলকাম করি, সাধুবাদ জানাই। সেই পরিস্থিতিতে এটার প্রয়োজন ছিল, কারণ প্রায় 2 মাস যাবৎ সারা দেশব্যাপী বিনা বিচারে হাজার হাজার লোক জেলখানায় ছিল বা বিচার পাচ্ছিল না, তারা সেই বেনিফিটটা পেয়েছে। কিন্তু বর্তমানে গত 30-5-20 তারিখে বাংলাদেশ সরকার সারা দেশে লকডাউন তুলে নিয়েছে, এবং এই লকডাউন তোলার পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের সকল অফিস, ব্যাংক, কলকারখানা সব কিছু স্বাভাবিক চলছে, সামাজিক দূরত্ব মেনটেন করেই চলছে। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু সবখানে চলছে এবং ডাব্লিউএইচওর ঘোষণা মতে এই লকডাউন বা এই ভাইরাসের এই প্রকোপ কবে কমবে এটা বলা যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে যে দেশের সকল অফিস, সকল ব্যাংক, সকল প্রতিষ্ঠান যখন চলছে, স্বাভাবিকভাবে চলছে, সামাজিক দূরত্ব মেনটেন করে, সেই ক্ষেত্রে যদি কোর্ট বন্ধ থাকে ভার্চুয়াল কোর্টের কারণে, এটা আমাদের জন্য অত্যন্ত সমস্যা। সবচেয়ে বড় কথা, বড় সমস্যা হচ্ছে যে আপনারা জানেন বর্তমানের এই ভার্চুয়াল কোর্টের কারণে কোনো বিচার প্রার্থী, কোনো আসামি, তার বিরুদ্ধে কোনো মামলা হয়, তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট আছে, সে আদালতের সামনে আশ্রয় নিতে পারছে না, সে আত্মসমর্পণ করতে পারছে না, এই যে সারেন্ডার করতে পারছে না, এইটাতে আমরা মনে করি তার যেটা কনস্টিটিউশন রাইট সেটা খণ্ডন করা হবে, লঙ্ঘিত হচ্ছে। আইনজীবীরা আমরা অনেকটা শ্রমিকের মতন, কারণ আমরা প্রতিদিন আসি, প্রতিদিন ইনকাম করি, প্রতিদিন রুজি রোজগার করি, প্রতিদিন সংসার সব আমরা খরচ করি। কিন্তু এখানে যে অবস্থা হয়েছে, একটা মাসে যদি আমার সংসারে 50,000 টাকা লাগে, তো 4টি মাস থেকে বঞ্চিত হয়েছে, এই টাকা করতে থেকে আমরা খরচ করব। আজকে না, আজকে করোনায় আক্রান্ত সব মানুষ, কোনো মানুষের কাছে যাওয়া যাবে না যে আমাকে 10,000 টাকা ধার দেন, তাহলে আমরা কোন পর্যায়ে গেছি? আজকের বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের ঋণ বিতরণ করেছে, লোন এই আপনার বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, কিন্তু আমরা যারা আইনজীবী আমরা কি সেখানে হাত পাততে পারবো? আমাদেরকে বলা হয় ক্রিম অফ দি সোসাইটি, আজকে আমরা মনে হচ্ছে সবচেয়ে নিম্ন সোসাইটির মানুষ, নাইলে আমাদের বিষয়টা অবশ্যই ভাবতো।